ফের একবার বিজেপির গোষ্ঠী কুণ্ডল প্রকাশ্যে। এবার চেয়ার মেরে বিজেপি নেতারী মাথা ফাটানোর অভিযোগ উঠল আরেক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবনে। বিজেপির পার্টি অফিসের সামনে এই ধরনের ঘটনার জেরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ, কল্যাণী গয়েশপুরের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল দলবল নিয়ে এসে হামলা চালায় শ্রীনিবাসের ওপর, চেয়ার টেবিল দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি চেয়ার দিয়ে শ্রীনিবাসের মাথা ফাটিয়ে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় আপাতত কল্যাণী জিএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শ্রীনিবাস মন্ডল। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাথা ফাটলো কি করে? তখন 7:30 মতো বাজে, 7:35। আমি একটু ঘোষপাড়ার দিকে যাবো বলে ঠিক করে বসেছিলাম পার্টি অফিসের পাশে। আমাদের যে পূজা ম্যান্ডেল হয়েছে তার পাশে বসেছিলাম আমি। আর তো ওখানে গয়েশপুর থেকে বিশ্বজিৎ পাল তার সঙ্গে 4-5 জন ছেলে পেলে নিয়ে এসে মানে খিস্তি খামারি করছে অন্য লোক, আর বলছে গয়েশপুরে গেলে ট্যাঙ্ক ট্যুং ভেঙে দেবো, এই ধরনের কথা বলছে। হ্যাঁ, তো মালার ফালার করে এই সমস্ত হুমকি দিচ্ছে। যেহেতু ব্যক্তি আমাকে বলেনি তো আমি কিছু বলিনি, তো বারবার একই কথা বলছে কল্যাণী থেকে কেউ গেলে এই সমস্ত করে। তখন আমি বিশ্বজিৎকে বললাম যে আপনি ছেলেটাকে এই সমস্ত কথা বলতে পারবেন। তো এক দুই কথা বলতে বলতে বিশ্বজিৎটা আমাকে বিশ্বজিৎ পাল আর কি চেয়ার, আমি চেয়ারে বসেছিলাম, চেয়ার ধরে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে মারধর করে এবং সঙ্গে যারা ছিল উনিও মেরেছে, আর টেবিলটা আমার গায়ে ছুঁড়ে মেরেছে এবং টেবিল ফেবিল দিয়ে টেবিল কাঠের পায়ে তো চোখে মুখে লেগেছে। বিশ্বজিৎ পাল কি পদে রয়েছে? আপাতত গয়েশপুরে বিজেপি সভাপতি হিসাবে আছে। তো হঠাৎ করে মানে শুধু কি কথা কাটাকাটির জন্যই কথা? আমি যেটুকু এখন যেটা শুনতে পাচ্ছি, আমি তো কী নিয়ে ঘটনা ঘটেছে তাও জানি না, উনি কেন এত নেশাখোরদের মতো উত্তেজিত হয়েছে, মানে মদ ফদ খেয়ে এসেছিলো কিনা জানি না, আর মাতালদের মতো উত্তেজিত হয়েছে কেন আমি জানি না। দেখি গালাগালি করছে, কয়াকার দিয়ে মা বাপ তুলে। শুনলাম যে আমাদের যে বিধায়ক অম্বিকা রায় তার নামে ফেসবুকে কেউ কোনো ছেলেরা কিছু লিখেছে, এখন আমি শুনতে পাচ্ছি, আমি ফোনে এখনও খুলে দেখিনি ফেসবুক। সেই জন্য উনি উত্তেজিত হয়েছেন, আর বিধায়ক এখন যেটা কাহিনী এখানে দেখতে পাচ্ছি, বিধায়ক এসছে, বিধায়কের লোকজন লেটেল বাহিনী যারা মারামারি করে, আগেও জানেন যে মারামারি করেছে বিজেপি পার্টি বিষয়ে মারধর করেছে, সেই টিমটাই পাঠিয়ে মারধর করেছে। মূলত হচ্ছে আমি এখন যেটা বুঝি, পার্টিটা করতে করতে শিখেছি বা বুঝেছি, বিধায়ক রায়কে অম্বিকা রায়কে মানে আপনার ডাকে না বিজেপির মন্ডল সভাপতি কল্যাণীকে পার্টি ডাকে না, বয়কট করেছে আর কি, এরকম ভাবে গ্রামীণ মন্ডলে নাকি সেভাবে ডাকে না, উনি বিষয়হীন হয়ে ওনার ছেলে পেলে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনি কোন জায়গায় ছিলেন? আমি ওই আপনার আমাদের যে পার্টি অফিস তার পাশে যে গাছটা আছে ওখানেই বসেছিলাম। শ্যামাপ্রসাদ? হ্যাঁ, শ্যামাপ্রসাদ। কখন হয়েছে ঘটনা? 7:35। উনি কী করতে এসেছিলেন ওখানে? উনি মারামারি করতে এসেছেন, প্রথমে এসে খিস্তি খামারি করে, তারপরে এসে আমার উপরে আক্রমণ করে। আপনি বিজেপি কোন পদে রয়েছেন? আমি এই মুহূর্তে এসসি মোর্চা রাজ্য কমিটিতে আছি, বিভাগ কনভেনারের পদে আছি। গোষ্ঠীদ্বন্দ্ব নাকি? গোষ্ঠীদ্বন্দ্ব আমি এটা বলবো না, এটা অম্বিকা রায় ভার্সেস বিজেপি পার্টি চলছে, বিধায়ক ভার্সেস ডাইরেক্ট বিজেপি পার্টি চলছে। কল্যাণী এর আগেও আপনারা অনেক ইতিহাস আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, মানুষ দেখেছে, এইভাবে চলছে আর কি। ওনাকে বিজেপি পার্টি কল্যাণী শহর বয়কট করেছে, আর সেই উত্তেজিত হয়ে উনি থানায় আপনি ইয়ে করেছেন, অভিযোগ করেছেন থানায়? অভিযোগ আইসি সাহেবকে আমি ইনসিডেন্টটা দেখেছি, আইসি সাহেব একদম রক্তাক্ত অবস্থা এবং বললো আপনারা আগে ট্রিটমেন্ট করুন পরে আসুন। আপনার নাম কি? শ্রীনিবাস মন্ডল।